Hello my lovely viewers, welcome to my channel. আজকে আবার আপনাদের সাথে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ঘুম থেকে উঠে একদম দৌড়ের উপর থাকতে হয়, এখন আগের মতন একদম সময় মিলে না যে সব কিছু নিঠান দাবতন করবো, এরকম না, সব কিছু এখন তাড়াহুড়া করতে হয়। তো আজকে ওদেরকে স্কুলে দিয়ে একটু বাইরে গেছিলাম বেবির কাপড়ের জন্য। বেবির 0 to 3 months কাপড়গুলো একটু শর্ট হয়ে গেছে, তো ওখান জন্য নতুন কিছু কাপড় নিয়ে আসলাম। আবার 3 to 6 মান্থের বেবি গ্রোগুলাই, আর এখানে অনেকগুলা পটল বা বেবির খাবারের প্লেটগুলো দেখতেছিলাম। তার এই ডমি দেখে একটা কথা মনে পড়ে গেল, রাইয়ানে তেমন একটা ডমি খায়নি, রাখিমে হয় না, জাস্ট রাখিয়ানে ডমি খাওয়ার জন্য খুবই পাগল ছিল। তো প্রতিদিনও ডমি হারিয়ে ফেলতো, তো তো কখন ওই সময়টায় গিয়ে ডমি আনা লাগতো, হঠাৎ যখন রাত হোক আর যে শেষ হোক ওই সময় নিয়ে আসা লাগতো। আর এই প্রোডাক্টটা ওরা বলছে বুস্টের মধ্যে বেবির স্কিনের জন্য বলে খুবই ভালো, এটা ব্লু অর্গানিক, এটা বেবির স্কিনের জন্য খুবই ভালো। এরপর একটু ফার্মাকে উকি দিয়ে গেলাম, একটা জুতা কিনতাম ছিলাম, সো এই কালারটা কিন্তু খুবই ভালো লেগেছিলো, কিন্তু আর ওই সাইজটা পাইনি। সো যে বললাম আগের মতো একদম টাইম নেই যে নিটানরা সময় হাতে নিয়ে সব কিছু দেখব, ওরকম সময় একদমই নেই, চেষ্টা রাহুরার মধ্যে সব কিছু দেখতে হয়। আর এটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর সেলের মধ্যে 4 pound দিয়েছিল, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, বাট একটু খেল। তো এখন তো আমি আর এটা পরতে পারবো না যতদিন পর্যন্ত আমার বেবিটা বড় না হইতেছে ওর জন্য। তো অন্যান্য দেখছিলাম, এগুলো দেখছিলাম, বাট হিলের জন্য আর নেওয়া হয়নি, জাস্ট এগুলো সেলের মধ্যে ছিল, খুবই ভালো। এটা ছিল 17 pound না 14 pound, তো 7 pound হাফ প্রাইজে দিয়ে দিছে। আর একটু হোম সেক্টরে গেছিলাম, সো এখানে এই প্লেটগুলো দেখতে পেয়েছি, এগুলো যখন ডেকোরেশনের জন্য খুবই ভালো, মনে হয় সব কিছু নিয়ে নেই, কিন্তু এত কিছু এনে কী করবো, ঘরের মধ্যেই জায়গা নেই। আর এই লোকেশনটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে, মনে হচ্ছিলো এটা নিয়ে নেব। তারপর চিন্তা করলাম এটা তো আমার ঘরের কোনো কিছুর সাথেও যাবে না, কেমন একটা দেখাবে, বাট এত সুন্দর ছিল, লাগতেছিলো এগুলো এখন হাতের কাজ খুবই সুন্দর ছিল, বাট ওই যে কোনো কিছু হাতে যাবে না, এই জন্য কিনে নিয়ে আসেনি, এবার খুবই আফসোস করতেছিলাম। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সিলেটার, অনেকে জানে এটা তো শোষণী বলে, অনেকদিন ধরে এটা হাবো হাবো চিন্তা করতেছিলাম, তো তৈরি করবো করবো আলসিতে তেমন একটা তৈরি করা হচ্ছিলো না, তো আজকে উনি মসজিদ থেকে নিয়ে এসেছেন, তো আল্লাহ মনে কথাটা শুনে নিয়েছেন। আর তো স্কুল থেকে এসে ওরা শুরু করে দিয়েছে রাখিয়ানে রাখিমের সাথে দুষ্টুমি, রাইয়া নাইপার দেখতেছিল। আজকের মতো এখানে আল্লাহ হাফিজ।